বাংলাদেশের সম্প্রতি বেশ কয়েকটি নতুন স্থান ভ্রমণ গন্তব্য হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব জায়গায় আগে মানুষের যাতায়াত থাকলেও শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে মানুষের তেমন যাতায়াত ছিল না, কিন্তু কিছুদিন ধরে পর্যটকদের কাছে আগ্রহের কেন্দ্র হয়ে উঠেছে এসব স্থান। এরকম কয়েকটি পর্যটক প্রিয় স্থান নিয়েই আজকের এই ভিডিও। দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগের একটি কেন্দ্র হিসেবে বরাবরই মাওয়াঘাট দিয়ে যাত্রীরা চলাফেরা করতেন। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল অবকাঠামো পদ্মা সেতুর কারণে কিছুদিন ধরে মাওয়াঘাট পর্যটকদের কাছেও আকর্ষণীয় হয়ে উঠেছে। অনেকেই পদ্মা ব্রিজ দেখতে আসেন, সেই সঙ্গে নদীর পাড়ের হোটেলে বসে তাজা ইলিশ মাছ ভাজি, ভর্তা ভাজি দিয়ে ভাত খেয়ে যান। আর রাস্তাটাও এত চমৎকার হয়েছে যে যাতায়াত করে খুব আরাম। নিজস্ব পরিবহনের বাইরে ঢাকা থেকে বাসযোগে মাওয়া যাওয়া যায়। এক পলকে মনে হবে লাল শাপলার কোনো চাদর, পুরো বিল জুড়ে বিছানো শাপলা, তাই গ্রামটির নামই হয়ে গেছে শাপলা বিল। সবাই এই নামে ডাকে উত্তর সাতলা গ্রামটিকে। বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের কালবিলা গ্রামে প্রাকৃতিকভাবে শাপলার এই বিলটি তৈরি হয়েছে। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে এই বিলে লাল শাপলা ফোটে। তখন সেই সৌন্দর্য দেখতে আশপাশের অনেক জেলা থেকে মানুষ এসে ভিড় করেন। বছরের অধিকাংশ সময় জলমগ্ন এই বিলে লাল, সাদা ও বেগুনি রঙের তিন ধরনের শাপলা জন্মালেও লাল শাপলার আধিক্য বেশি। ঢাকা থেকে আরামদায়ক লঞ্চে দিনে গিয়ে দিনে ফিরে আসার সুযোগ থাকায় অনেকের কাছে ভ্রমণের আরেকটি পছন্দের জায়গা হিসেবে গড়ে উঠেছে চাঁদপুর। ইলিশ মাছের মোকাম হিসেবে বিখ্যাত চাঁদপুরে যাওয়ার প্রধান উদ্দেশ্য থাকে তাজা মেঘনা নদীর ইলিশ খাওয়া ও কিনে আনা, সেই সঙ্গে মেঘনা নদীর মাঝে গড়ে ওঠা একটি চর পিকনিক পার্টির কাছে আরেকটি মিনি কক্সবাজার হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন জেলা থেকে অনেকেই লঞ্চ নিয়ে এই চরে পিকনিক করতে যান। বান্দরবানের অনেক জায়গা পর্যটকদের কাছে আকর্ষণীয় হলেও নতুন একটি আকর্ষণের নাম দেবতাখুম এলাকা। দুই পাশে পাহাড়ের মাঝ দিয়ে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে, সেখানে বাঁশের ভেলা নিয়ে যেতে হয়। দুই পাহাড়ের মাঝে হওয়ায় জায়গাটি খুব শীতল আর রোমাঞ্চকর। এর কাছেই শিলবাধা ঝর্ণা, বেশ অনেকটা পথ ট্রেকিং করে এখানে যেতে হয়। এরপর পানির ওপর বাঁশের ভেলায় করে শীতল পরিবেশে যাওয়া বেশ রোমাঞ্চকর। বান্দরবান শহর থেকে রোয়াংচড়ি হয়ে লিরাগাঁও সেনানিবাসের অনুমতি নিয়ে দেবতাখুম যেতে হয়, সঙ্গে গাইড থাকতে হবে। তবে বর্ষাকালে এই জায়গায় যাওয়া বিপজ্জনক। বাংলাদেশের হাওরগুলো বরাবরই পর্যটকদের কাছে ভ্রমণের জন্য অন্যতম প্রিয় স্থান। সেই তালিকায় সম্প্রতি জায়গা করে নিয়েছে কিশোরগঞ্জের নিকলি হাওর। এর একটি বড় কারণ, হাওরের মাছ দিয়ে চমৎকার একটি রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তার দুই পাশে হাওর, কিছুদূর পরপর বসার ব্যবস্থা রয়েছে। নিকলি হাওর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে ঢাকা থেকে একদিনে গিয়ে একদিনেই ফিরে আসা যায়। টাঙ্গুয়ার হাওর আমি পছন্দ করি, কিন্তু সেটা তো একদিনে ভ্রমণ সম্ভব না। আরেকটা ব্যাপার হলো নিকলি হাওরে সাবমার্জিবল রোড আছে, অর্থাৎ বর্ষার সময় রাস্তাটা অনেক সময় পানির নিচে থাকে, তখন রাস্তাটা ধরে অনেক দূর চলে যাওয়া যায়। কাছেই রাতারগুলের মতো একটা জলা বন আছে, ফলে সেখানে গেলে সব ধরনের আমেজ পাওয়া যায়।